যারা ভিডিওটা দেখছো তাদের সকলকে জানাই শুভ বিজয়া বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা তো এই ভিডিওটা যে এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অষ্ট সপ্তমী অষ্টমীর রাতে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম কি কি করেছি কতগুলো মণ্ডপ পরিক্রমা করলাম সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব বাড়ি থেকে বেরিয়েই সোজা চলে গেলাম এই মন্দিরে তো যাই হোক চলো আগে ইন্ট্রোটা দিয়ে ফেলি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভিসিক ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছে সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি মানে আমরা সবাই ভীষণ ভালো আছি আর সবার পুজো আশা করি ভালোই কেটেছে কার কেমন কাটলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তো তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি এদিক দিয়ে একদম সোজা চলে যাওয়ার ইচ্ছে ছিল শিলিগুড়ি মোড়ে কিন্তু তার মধ্যে একটা একটা মণ্ডপে ঢুকেছিলাম কি না আমার ঠিক মনে পড়ছে না মনে হয় ঢুকেছিলাম তো চলো যাওয়া যাক যেতে যেতে তোমাদের সাথে বক 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 আমি করেই যাব কারণ এখন তো এখানে কোনো মিউজিকই দেওয়া যাবে না মিউজিক দিলেই কপিরাইট তারপর চলে গেলাম সোজা হচ্ছে হরিশেবা মাঠে তো প্রথমেই দেখতে পাচ্ছ সমাজসেবক সংঘ এখানে দেওয়া ছিল এখানকার থিমটাও প্রত্যেকবারই ভীষণ ভালো করে আমার তো বেশ ভালোই লাগে আর এখানে অনেকটা স্পেস মানে অনেকটা জায়গা আছে এবার ছিল হচ্ছে ময়ূরের এরকম একটা থিম ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটাতে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি তার জন্য টোটোভালা অনেক টাকা নিয়ে ফেলেছে তো দেখো ওপরে এরকম মূর্তিগুলো সাজানো আছে মানে মূর্তি বলতে হচ্ছে গণেশ কার্তিক মা দুর্গা সরস্বতী লক্ষ্মী সবাই আছে এখান দিয়েও সুন্দর করে এরকম করে ডেকোরেশনটা করেছে ডেকোরেশন বলছি থিমটা করেছে ভীষণ সুন্দর লাগছিল আর আমার স্নিগ্ধ বিশেষ করে মানে বিশেষ করে এই যে ফোয়ারাটার জন্য বেশি আনন্দ পেয়েছে তো আমার তো খুব ভালো লেগেছে এর আগের বারের থিমটা আমার বেশি ভালো লেগেছিলো বেশ ঢাক ঢোল এরকম একটা ব্যাপার ছিল তো সেই বছরটা না যাওয়া হয়নি তো এবারটা হচ্ছে গেলাম খুব ভালো লাগলো অনেকক্ষণ থাকলাম এখানে আর এবার হচ্ছে আমাদের শাশুড়ি ছিল শাশুড়ির আজকে প্রথম মানে সপ্তমীর দিনে প্রথম হচ্ছে ঠাকুর দেখা আমাদের সঙ্গে আর শুধু প্রথম না মানে হচ্ছে আমার বিয়ের পর প্রথম আমাদের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছে তো এই যে হচ্ছে এখানে মণ্ডপে ঢুকবা এখন একটু আর ঢুকে আর ওইদিকে আমি দেখতেই পাচ্ছিলে যে আমি ছবি তুলছিলাম না লাইভ করছিলাম আর আমার বর ভিডিও করছিল। সেই কারণে আমাকেও একটু সামনাসামনি দেখতে পেলে তোমরা নইলে দেখতে পেতে না আর শাশুড়ি আসাতে তো অনেক সুবিধাই হয়েছিল মেয়েকে শাশুড়ির কোলে দিয়ে আমরা দুজনে বেশ ভিডিও টিডিও করে বেরিয়েছি লাইভ করেছি অথচ স্নিগ্ধা হচ্ছে গিয়ে মাঝে মাঝে একটু বিরক্ত করছিল সব সময় যে আমার শাশুড়ির কাছে থাকবে বা রাখবো সেটাও ঠিক না তো এখন একদম ঢুকে গেছে একদম ভেতরে যেখানে পুজো করা হয়েছে সেখানে সেখানেও ময়ূর দিয়ে এরকম সুন্দর করে থিম করেছে এখানকার ঠাকুরটাও ভীষণ সুন্দর এইখানে হচ্ছে গিয়ে তোমার কীর্তন হয় মাঝে মাঝে আওয়াজ পাই বাড়ি থেকে বেশ জোরে সাউন্ড বাজে তো এখন হচ্ছে গিয়ে বেরিয়ে যাব তার মধ্যে আবার একটু বাইরে এসে প্রত্যেকটা থিম মানে সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এখন হচ্ছে গিয়ে বেরোচ্ছি দেখতেই পাচ্ছো যে শাশুড়ি মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে আর আমি লাইভ করতে করতে বক বক করতে করতে যাচ্ছি তো এদিকে হচ্ছে কি সোজা চলে গেলাম একদম শিলিগুড়ি মোড়ে ওখানকার থিমটা তো জাস্ট অসাধারণ হয়েছিল ভীষণ ভীষণ ভালো লেগেছিল এবার তোমরাও দেখো ভীষণ ভালো লাগবে থাইল্যান্ডের একটা থিম এখানে এবার রায়গঞ্জে এবার দুটো থিম হয়েছে থাইল্যান্ডের মানে একই মণ্ডপ না আলাদা আলাদা তো এখানে চলে গেছি সোজা ওই যে সামনে প্রচণ্ড ভিড় ছিল বলে একটু সামনে দাঁড়িয়েছিলাম যে ভাবলাম একটু ফাঁকা হোক তারপরে ঢুকবো তো আমরা কিন্তু অনেক রাতে বেরিয়েছিলাম তো এখন কটা বাজে বলো তো তখন মনে হয় বাজে দেড়টা কি দুটো সেই টাইমে তো এখন আমি যাচ্ছি আর আমার শাশুড়ি আর আমার মেয়ে সবার আগেই চলে গেছে আর আমি আমার বর হচ্ছে কি পেছন পেছনে যাচ্ছি তো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত সুন্দর থিম আর ওখানে এত বক করছিলাম কিন্তু কিছুই তোমাদেরকে শোনাতে পারলাম না দেখো ভীষণ ভীষণ সুন্দর আর যারা বাইরে থেকে ভিডিও দেখছো তারাও হচ্ছে দেখে আনন্দ পাচ্ছ আমি জানি অনেকেই আমার এরকমও হয়েছে আমি লাইভে যখন এসছি অনেকে অনেক দূর থেকে ভিডিও দেখছে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে তাদের তো খুব ভালোই লাগছিল। তো আমি তাদের সুবিধার্থে আমার সুবিধার্থে সব মিলিয়ে আমি কিন্তু লাইভটা করেছি আর এখন সুন্দরভাবে ভিডিওটা করার চেষ্টা করেছি যতটা পেরেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছ ঝাড়বাতিটা কত সুন্দর এর আগের বার এখানে হয়েছিল রাজস্থানি থিম আর এবার হচ্ছে কি থাইনাল থাইল্যান্ডের থিম মানে অনেক দিন ধরে ভিডিওর ভয়েস এবার না দিতে দিতে কী বলবো না বলবো বুঝতেই পারছি না ভেতরটা দেখো এত সুন্দর লাগছিল সামনে থেকে মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ক্যামেরাটা কিন ক্যামেরাতে কিন্তু অতটা সুন্দর আসেনি তো এদিকে হচ্ছে সবাই ছবি তুলতে ব্যস্ত আর এদিকে দেখো এই জায়গাটা ভালো সেলফি উঠছিল এখানে অনেক সেলফি নিয়েছি আমি আর স্নিগ্ধাকে দিয়ে তো একটাও ছবি তোলাতে পারি না ঠিক মতো মানে স্নিগ্ধা কোনো মতেই ছবি তুলবে না এরকম একটা ব্যাপার ছিল তবে মামাবাড়িতে গিয়ে ওখানে গিয়ে খুব এনজয় করেছে মণ্ডপে গিয়ে নাচানাচি খুব মজা করেছে যাই হোক আমি হচ্ছে এই সপ্তমীর ঠাকুর দেখেই আর অষ্টমীর দিন বেরিয়ে যাওয়ার কথা ছিল তো অষ্টমী ছিল রবিবার তো আমি ভাবলাম যে রোববারটাও এখানে থেকে যাই আমার রায়গঞ্জ ছেড়ে যেতে ইচ্ছে করছিল না তবুও গেলাম আর বড় হচ্ছে গিয়ে কয়েকদিন ধরে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য একদম পাগল হয়ে উঠেছিল তাই চলে গেছিলাম তো এদিকে দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এবার বেরিয়ে গিয়ে এখানে একটা কাণ্ড ঘটিয়েছি কি কাণ্ড ঘটিয়েছি যেন চলো যেতে যেতে বলছি এদিক দিয়ে হচ্ছে কি স্নিগ্ধাকে এটা ওটা দেখাচ্ছিলাম আর স্নিগ্ধা দেখো আমাকে টানছে তারপর হচ্ছে ভীষণ দুষ্টুমি করছিলো মানে কি বলবো এত দুরন্তগিরি করে না আগে যেরকম শান্ত ছিল এখন তার থেকে হচ্ছে কি কী বলবো তিন কাঠি ওপরে উঠে গেছে মাথা খারাপ হয়ে যাচ্ছে এদিকে দেখো বেলুন এবার মেয়ের তো বেলুন দেখলেই নিতে ইচ্ছা করে এখানে যা দেখছে সব কিছুই ওর নিতে ইচ্ছা করছে তারপর হচ্ছে কি একটা পাখির খাঁচা মানে ছোট ছোট থাকে না প্যারোটগুলো থাকে একটা খাঁচার মধ্যে সেটার দাম চাইছিল। প্রচুর ছেলেটা আর এখানে দেখো গাজরাও বিক্রি হচ্ছিল এবার প্রথম আমি পুজোতে গাছরা দিইনি থেকে বড় ব্যাপার হচ্ছে এটা এই বিয়ের পর চার বছর হলো পুজো করছি মানে পুজোয় যাচ্ছি সব সময় আমি গাজরা দিয়ে গেছি গাজরা না দিলেও একটা হচ্ছে গিয়ে জারবেড়া লাগিয়েছি কিন্তু এবারটা আমার আর হলো না কী আর করবো কপালে নেই কি ঠকঠকালে হবে কি তো এখানেও দেখো পড়ার ব্যবস্থা ছিল ও যেটা বলছিলাম এবার হচ্ছে কি বলবো তোমাদেরকে সেই কার সেই গল্পটা যে কি হয়েছিল এই ভাইটা আমার কাছে এত দাম চেয়েছে ওকে ভাই ভাই বলে বলে সেই জিনিসটা আমার কাছে ফিফটি পারসেন্টও দাম নেয়নি তাই আমি বলছিলাম সবাই ওর দোকানে ভিজিট করো সবাই একবার হলেও এসো তো ওইটা শুনে এত খুশি হয়ে গেছে কি বলবো তারপর এখান থেকে সোজা বেরিয়ে যাই এবার রাস্তাটাও এত সুন্দর সাজানো রায়গঞ্জ শহর রায়গঞ্জ শহরটা ছোটো হলেও এমনিতেও সবসময় সাজানো থাকে আর পুজোর সময় তো জাস্ট অসাধারণ লাগছিল আমার তো সব থেকে এখানেই ভালো লাগে যাই না কার কেমন লাগে মানে হয় না আমার ভাই যেমন বলে যেমন এখন আমার বাপের বাড়ি যেতে ইচ্ছা করে না ভাই বলে এতদিন এখানে থেকে নাটক করে কিন্তু না আমার নারায়ণ শহরটা সত্যিই খুব ভালো লাগে আগাগোড়াই খুব ভালো লাগতো যেহেতু এখানে আমি পড়াশোনা করেছি তার জন্য হয়তো একটু আরও বেশি ভালো লাগা আছে আর দেখো ভাগ্যচক্রে বরের মানে সার্ভিসটাও এখানে তো সেই সূত্রে এখানেই থাকা তো এখন হচ্ছে গিয়ে চলে যাবো অমর সঙ্গতে মনে হয় আমার ঠিক মনে পড়ছে না দাঁড়াও যেতে যেতে আগে একটু ভেতরটাতে ঢুকি তারপরে হচ্ছে কি বলতে পারবো যে আমরা কোথায় যাচ্ছি তো দাঁড়াও তারা দাঁড়াও এটা মনে হয় অমর সংঘই হবে হ্যাঁ এটা মনে হয় অমর নাকি মাথায় না দেখো না না এটা হচ্ছে গিয়ে অনুশীলনী ক্লাব যেই ক্লাব থেকে এর আগেরবার বার সারের গুতানির নিয়ে তোমরা অনেকে অনেক জায়গায় নিউজ পড়েছে অনেকে একজন দুজন মারা গেছে তো এটা হচ্ছে গিয়ে ভীষণ ভাইরাল একটা সেই ক্লাব যেই ক্লাবে গুন্ডামি হয়েছিল মানে ডাকাত কি বলে ছিনতাইবাস যেগুলো এসেছিল মানে ক্লাবের লোকজনকে মেরেছিল তারপর হচ্ছে যেই ক্লাব থেকে ওই গরুগুলো ছুটেছিল অনেকের অনেক রকম ক্ষতি হয়েছে তো সেই ক্লাবে এইবার সেই ক্লাবে গিয়ে সত্যিই ভীষণ ভালো লেগেছে সবথেকে ভালো লেগেছে আমার মেয়ের এখানে হচ্ছে গিয়ে দেখো এই চাঁদ মামা তারপর নানান ধরনের ছড়াগুলো দেওয়া ছিল সেগুলো আমি ওকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম আর এখানে লেচক্কা ছিল সেটা দেখেও খুব খুশি এখানে কি বলো তো বাচ্চারা গেলে ভীষণ আনন্দ পাবে সহজ পাঠ যেটাকে মানে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্যই এটা তুলে ধরা হয়েছে এত সুন্দর থিমটাকে তুলে ধরেছে ওরা সত্যিই ভীষণ ভালো লাগলো এবার গিয়ে আর আমার মেয়েকে প্রত্যেকটা ছড়া পরে পড়ে শোনাচ্ছিলাম আর যেটা বলছিলাম না সেটা বলে আরেকটু আরেকটু মাম্মি আর একটু কোলে নিয়ে নিয়ে আমি লাইভ করেছি আর ছড়া বলেছি তো তোমরাও অনেকে দেখেছো লাইভ হয়তো আর এদিকে হচ্ছে গিয়ে দেখো প্রতিমা চারিদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে এত সুন্দর শসপ এখানে দেখো শস যেটা আমি পড়েছি প্রাইমারি স্কুলে যখন পড়েছি তখন আমি পড়েছি এই বইটা খুব মনে আছে তারপর ছিল ধারাপাত এই দেখো ধারাপাত বলতে বলতে এই ধারাপাত চলে এলো যেহেতু বড় ভিডিওটা এডিট করে দিয়েছে তার জন্য না আমার অত মাথায় নেই আর আমি ভিডিওটা না দেখেই দিতে বসে গেছি তো এদিকে আমি কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না আর বাড়িতে ছিলাম বাড়িতে গেলে আমি কখন কি করব কোনো কিছুরই যেন সময় পাইনা এখানে দেখো কিছু মানে সব কিছু বলছি প্রত্যেকটা ছড়া গুলো ভীষণ ভালো লাগছিল আইকাম বাইকাম তারপরে আরো কি কি যেন ছিল এদিকে দেখো থিম ঠাকুরের থিমটা ভীষণ সুন্দর লাগছিলো এখানে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি অনেকক্ষণ বসেছিলাম এখানে একদম পুরো মণ্ডপটা মানে অ ক খ দিয়ে একদম সুন্দর করে সাজানো এই আমরা এগুলো ছোটোবেলায় খুব পড়েছি সাথে সমুদ্র আটে বসু একটু দেখলাম সেটা একটু তোমাদেরকে বললাম যাই হোক ছোটোবেলাটা মনে হচ্ছিলো ওখানে গিয়ে ফিরে পেয়েছি সত্যি কথা বলতে ছোটোবেলাটা আমি ফিরে পেয়েছি আমার মেয়ের জন্য এই যে গত এক বছর ধরে পাচ্ছি মানে যেখানেই যাই বাচ্চারা যেগুলোতে খেলে সেগুলোতে গিয়ে আমাকেও খেলতে হয় ওর জন্য কিন্তু আমি আমার ছোটোবেলাটাকে ফিরে পেয়েছি আর আমি এটাকে ভীষণ এনজয় করছি এমন না যে আমি হচ্ছে গিয়ে বড় হয়ে খুব বড়দের সাথে মিশেছি সেটাও না আমি বড়ো হয়েও ছোটোদের সাথে মিশতে ভালোবাসতাম বাচ্চাদের ভীষণ ভালো লাগতো এখনও লাগে তাদের সাথে আমি বেশিরভাগ মিশতাম আমি যখন উচ্চ মাধ্যমিক দিই তখন তো আমাকে কয়েকজন মানে বলতো যে তুমি আবার বলতো যে তুমি আবার সিং ভেঙে বাছুরের ধলে পা দিয়েছো এ বাবা এটা কেমন ব্যাপার মানে অনেক অনেক রকম কথা বলতো কিন্তু কখনো কোনো দিন কান দিইনি আমি সবসময় বাচ্চাদেরকে ভালোবাসি ভালোবেসে যাব যে যাই বলুক বাচ্চাদের সাথে মিশতেই আমার বেশি ভালো লাগে এখানে প্রচুর প্রচুর বকবগানি বকবগানি করছিলাম হঠাৎ করে মিউজিকের আওয়াজ পেলাম তো ভাবলাম এখানে মিউজিক দিলে যে মিউজিকটা বাচ্চিল সেটাতে হান্ড্রেড পারসেন্ট কপিরাইট করবে তার জন্য হচ্ছে গিয়ে বকবক করে যাচ্ছিলাম এর মধ্যে আমার বয়

চলো এই করি দেখো ক্যামেরা বন্ধ করে দিয়ে আমাকে ওদিকে নিয়ে চলে গেল তারপর এখান থেকে বেরিয়ে গেলাম তো এখন রাত্রি তিনটের মতো বাজে আর এখন যাচ্ছি কোথায় সেটা তো আমার মাথায় কাজ করছে না এখন যাচ্ছি মনে হয় শাস্ত্রীর সঙ্গে দেখো আমি এতটা রায়গঞ্জটাকে চিনি এতটা ভালোবাসি যে প্রত্যেকটা জিনিসে আমার মাথার মধ্যে খুব ভালো মতো থাকে তো এখানে প্রথমে গিয়ে দেখি যে গনু দাঁড়িয়ে আছে শ্রী হচ্ছে গনু ভাই তো এখানে হচ্ছে গিয়ে এই জিনিসটা সম এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ স্নিগ্ধারা এত ভালো লাগে সেই কারণে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখান থেকেই লাইভটা স্টার্ট করে দিয়েছি এই যে আমার কোনো মেয়েকে এরকম বগলতলা করে কোলে নিয়ে আমি কিন্তু লাইভ করছিলাম থাকে না না ঠিক তারও কোমর ব্যথা হয় না কখনোই বলে না করছে বা ধর তো যাই হোক এখন হচ্ছে মণ্ডপে ঢুকবো এদিকে হচ্ছে প্রচুর বাইক এদিকে হাটা মানে রাত্রি থিনটে বেজে গেছে তাও হচ্ছে গিয়ে মানে প্রচন্ড প্রচন্ড পরিমাণে ভিড় এখানকার থিনটাও ভীষণ ভালো লেগেছে চলো যাই এবার ভেতরে ঢোকা যাক তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি এখন থেকে যা যা করব সব কিছুই তোমাদের সাথে সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আর এখানকার সবচেয়ে বড় কথা হচ্ছে মা কালীটা এত ভালো লাগছিলো আমি ওখানে মা কালীটা দেখেই বলছি শ্রীপাপা রামপ্রসাদ সিরিয়ালটা যে হয় ওখানকার মা কালীটার মতো বলো দেখতে আর এখানে করেছিল দার্জিলিংয়ের বুদ্ধ মন্দিরগুলো যে আছে সেখানকার একটা থিম এই দার্জিলিংয়ে আমরা যখন গিয়েছিলাম তখন এই মন্দিরটাতে গিয়েছিলাম আমার গিয়েই আমার মাথার মধ্যে চলে এসছে যে আমরা তো এখানে গেছিলাম সেই থিমটাই এখানে তুলে ধরেছে তো ভীষণ ভালো লাগলো এখানে গিয়েও ভালো লাগলো মনে হলো একটু দার্জিলিং দার্জিলিং ফিল করাই যায় মানে একটা দুটো সেলফি তুললে মানুষ বুঝতেই পারবে যে একটু দার্জিলিংয়ে এসছি তো যাই হোক এই দেখো মানে ঠাকুরের শাড়িগুলো এত ভালো লাগছিল না ক্যামেরা ততটা ঠিক বোঝা যাচ্ছিলো না এই ঠাকুরটা আমি অনেকক্ষণ ধরে দেখেছি আর মন ভরে দেখেছি কারণ আমি একাই সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে স্নেগ্ধাকে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো এই যে যে সম্মানগুলো পেয়েছে সেগুলো হচ্ছে গিয়ে এখানে তুলে ধরেছে কি এটা বাজাজ হুইলার তারপর শারদ সম্মান রায়গঞ্জ উত্তরবঙ্গ উত্তরবঙ্গ পেপার থেকে দিয়েছে তারপর আর সি আছে এখানকার লোকাল মানে সব জায়গা থেকেই দিয়েছে তারপর হচ্ছে গিয়ে এখান থেকে সোজা আবার বেরিয়ে যাচ্ছি এখন যাচ্ছি এখান থেকে মানে রোডটা ক্রস করলেই হচ্ছে অমরসঙ্গ তো সেখানে আবার হেঁটে হেঁটে যাচ্ছি আর তখন একশো মিটারও না আশি মিটারের মতো হবে তো ভাবলাম যে হেঁটেই চলে যাই চলো এখানে যাচ্ছিলাম আর স্নেগ্ধা উপর দিকে তাকাচ্ছে আর বলছে মাম্মি সো নাইস আর সত্যি ভীষণ ভালো লাগছিলো এখানে গিয়ে আমার মেয়ে রাত্রি সাড়ে তিনটার সময় সেই নাচ ওই নাচ মানে এত নাচছে আশেপাশে মানে পাশে ছেলেগুলো ডান্স করছিল সেটা দেখে ওর মাথার মধ্যে একদম এত নাচের ধুম চেপেছে ওখান থেকে আসবে না ওখানে নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে আর আমার পর তো সময় তারা দিতে থাকে সাড়ে তিনটে বেজে গেছে চলো মেয়ে ঘুমোবে আমরা ঘুমাবো আর না খেয়ে ঘুরছিলাম আর আমাদের মনে

মেয়েকেও খাওয়ানো হয়নি মানে ও মেয়েকে খাইয়ে নিয়ে গেছিলাম আর হচ্ছে আমরা খাইনি আমরা খেয়েছি হচ্ছে গিয়ে এসে ভোর পাঁচটার সময় ভাবা যায় আর পায়ে যা ব্যথা হয়েছে কি বলবো এই যে এখন স্নিগ্ধাকে নিয়ে একদম সোজা মণ্ডপে এই যে এখানে গিয়ে নাচ করার চেষ্টা করছিল তারপর হচ্ছে গিয়ে একটু নেচেই নিলো সবার নাচ ঠাস দেখে আর এই দেখো কোমরে হাত দিয়ে দাঁড়াবে একটু বকা দিলেই কোমরে হাত দিয়ে এরকম করে দাঁড়াবে আর এই ড্রেসটা পরে ওকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে ওর ঠামিয়ে ওকে এই ড্রেসটা দিয়ে আর এই দিনটা থেকে মানে প্রথম দিন ষষ্ঠীর দিন একটু বেশি বিরক্ত করছিল সপ্তমীর দিন একটু কোল থেকে নামছে একটু নাচানাচি একটু অন্যরকম মনটা এসছে যাই হোক মেয়ের কিন্তু এবছর পুজো ভীষণ ভালো কেটেছে ভীষণ এনজয় করেছে আর এই বছর মামা বাড়িতেও নিয়ে গেছিলাম ওখানে গিয়ে মণ্ডপে তো ধুম নাচ তোমাদের সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর হচ্ছে কি বেরিয়ে পড়লাম আরও অনেক ঠাকুর দেখাই বাদ পড়ে গেছে যাই হোক কিছু করার নেই এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে সবাই একটা হলেও ছোট্ট করে হলেও একটা কমেন্ট করবে অবশ্যই লাইক করবে ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো লাস্ট হচ্ছে গিয়ে দেহশ্রী মোড়ে চলে গেলাম এবার দেহশ্রী মোড়ে গিয়ে এখানে গিয়ে বেশ অনেকক্ষণ মানে ফাঁকাই ছিল তারপর এখান থেকে হেঁটে হচ্ছে আবার চলে গেছিলাম বিধাননগরে কিন্তু বিধাননগরে গিয়ে আমার ফোনে ছিল না চার্জ তার জন্য তোমাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করতে পারলাম না পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে বিধাননগরের থিম আমাদের রায়গঞ্জের পক্ষী নিবাস নিয়েই হয়েছিল সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ওটা আমি কখনোই ভুল করব না তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে